everyone, welcome back to my channel. কেমন আছো তোমরা সবাই? কিছুদিন আগে নলিনগুড়ের কেকের রেসিপির ভিডিওটাতে আমি বলেছিলাম যে আমি এই উইন্টারে কিছু ফ্যান্টাস্টিক উইন্টার স্পেশাল কেকের রেসিপি নিয়ে তার একটা সিরিজ বানাবো। আর কথা মতন আজকেও কিন্তু একটা নতুন কেকের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের কেকটা কিন্তু বাড়ির বড় থেকে ছোট প্রত্যেকেরই ভীষণ ফেভারিট হতে চলেছে, কারণ আজকের কেকটা হচ্ছে অরেঞ্জ কেক। তাহলে দেরি কিসের, চলো শুরু করে ফেলি। প্রথমেই আমি কেক টিন বা যে বোলটাতে কেকটা রেডি করব সেই বোলটাকে রেডি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি এখানে কিন্তু একটা নর্মাল অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি আর তাতে রিফাইন্ড অয়েল দিয়ে গ্রিস করে নিচ্ছি আর সেই সঙ্গে ফ্লাওয়ার কোট করে নিচ্ছি। তোমাদের কাছে বেকিং পেপার অ্যাভেলেবেল থাকলে নিচে বেকিং পেপারও দিয়ে দিতে পারো, তবে আমি সকলের সুবিধার জন্য ফ্লাওয়ার কোটই করলাম। এখন যে এক্সেস ময়দাটা সেই ময়দাটাকে কিন্তু আমি সরিয়ে রাখছি। আজকের কেকটা আমি একটা সসপ্যানে করব, তো এই সসপ্যানটাকে আমি প্রিহিট করে নেব। তো ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে আর ওপরে একটা পারফেক্ট লিড দিয়ে আমি 10 মিনিটের জন্য মিডিয়াম টু হাই হিটে প্রিহিটে বসিয়ে দিলাম। এবার একটা কমলা লেবু নিয়ে নিয়েছি। আজকে কেকের মেইন ফ্রেগ্রেন্সটা বা ফ্লেভারটা আসবে কমলা লেবুর জেস্টটা থেকেই। তো এইভাবে একটা গ্রেটারের সাহায্যে ঘষে নিয়ে আমি জেস্টটা বার করে নিচ্ছি। তবে লক্ষ্য রাখতে হবে কমলা লেবুর খোসার হোয়াইট পার্টটা যেন কোনোভাবেই না চলে আসে, তাহলে কিন্তু এটা তিতকুটে হয়ে যেতে পারে। এখন ওই কমলা লেবুটাকেই আমি আধখানা করে নিয়ে তার জুসটাও বার করে নিচ্ছি, কারণ কেকের রেসিপিতে কিন্তু অরেঞ্জ জেস্টের সাথে অরেঞ্জ জুসটাও ম্যান্ডেটারি। আজকের কেকের স্পেশালিটি হলো আজকের কেকের ব্যাটারটা আমি পুরোটাই বানাবো মিক্সার গ্রাইন্ডারে, তাই জন্যে আমি গ্রাইন্ডারের বড় জারটা নিয়ে নিয়েছি। আর তার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। এখন চিনিটাকে গুঁড়ো করে নিয়ে তারপর নেক্সট ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করবো। এবার আমি অ্যাড করছি 1/4 কাপ রিফাইন্ড অয়েল আর বাটার। এখানে কিন্তু বাটার এবং রিফাইন্ড অয়েল মিলিয়ে 1/4 কাপ আছে, তোমরা চাইলে শুধু রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারো। তবে কেকের ক্ষেত্রে কখনোই শুধু বাটার ইউজ করবে না, সেক্ষেত্রে কিন্তু কেক অতটাও সফট হবে না। কেককে সফট বানানোর জন্য রিফাইন্ড অয়েল ম্যান্ডেটরি। সেই সঙ্গে দিচ্ছি 1/4 কাপ কনডেন্সড মিল্ক। কনডেন্সড মিল্ক না থাকলে তোমরা ইকুয়াল কোয়ান্টিটির পাউডার মিল্কও ইউজ করতে পারো। এগলেস কেক কিন্তু অনেক রকমভাবেই বানানো যায়, শুধু মিল্ক দিয়েও বানানো যায় বা দই দিয়েও বানানো যায়, তবে কনডেন্স মিল্ক ইউজ করলে কিন্তু সেই কেকের টেস্টটা অনেক বেটার হয়ে যায়, তাই আমি এগলেস কেকে অলওয়েজ কনডেন্স মিল্ক ইউজ করি। এবার আমি অ্যাড করছি 1/3 কাপ অরেঞ্জ জুস আর সবশেষে অ্যাড করছি 1/4 কাপ রুম টেম্পারেচারে থাকা দুধ। এবার এই সব কিছু মিক্সারে খুব ভালো করে মিক্স করে নেব। তো এই দেখো আজকের এগলেস কেকের লিকুইড ইনগ্রিডিয়েন্টস কিন্তু রেডি হয়ে গেছে। লিকুইড ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স করবার পরে কিন্তু এইরকমই একটু থিক হয়ে যাবে। এবার আমি কেকের ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে রেডি করে নেব। তো তার জন্য নিয়ে নিলাম একটা বোল আর তাতে নিয়ে নিচ্ছি ছাকনি। 1 কাপ দিচ্ছি ময়দা বা অল পারপাস ফ্লাওয়ার, তোমরা এই জায়গায় চাইলে আটাও ইউজ করতে পারো। সেই সঙ্গে দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার খুব ভালো রাইজিং এজেন্ট, সেই জন্য আমি এগলেস কেকই হোক বা উইথ এগ কেকই হোক কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই ইউজ করি। সঙ্গে দিলাম 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/2 টিস্পুন বেকিং সোডা। কেকের প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসই কিন্তু এইভাবে লেবেল করে মেজার করলে মেজারমেন্ট একদম পারফেক্ট থাকে। এখন এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে চেলে নেব, যাতে কোনো লাম্প থেকে থাকলে সেটা যেন আলাদা হয়ে যায়। এবার ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে একটা স্পুন বা হুইস্ক দিয়ে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি আর তারপর অল্প অল্প করে লিকুইড মিক্সচারটা আর ড্রাই ইনগ্রিডিয়েন্টস একসাথে মিক্স করে নেব। তবে এই পর্যায়ে মিক্সার গ্রাইন্ডারে মিক্স করলে কিন্তু সোডা এবং বেকিং পাউডারের অ্যাকশনটা খারাপ হয়ে যাবে, সেই জন্যে অল্প অল্প করে কাট অ্যান্ড ফোল্ড প্রসেসে এইভাবেই মিক্স করতে হবে। তো আমি 2 বারে পুরো ব্যাটারটা মিক্স করে নিয়েছি আর এখন ব্যাটারে একটা মিষ্টি কালার আনবার জন্য কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার অ্যাড করে দিচ্ছি, তবে এটা টোটালি অপশনাল। আর সেই সঙ্গে আজকের কেকের একটা মেইন ইনগ্রিডিয়েন্টস হলো অরেঞ্জ জেস্ট, সেটা অ্যাড করে দেবো 1 টিস্পুন। এই অরেঞ্জ জেস্ট থেকেই কিন্তু কেকের মধ্যে একটা সুন্দর অরেঞ্জ ফ্লেভার চলেই আসবে, তবে আমার কাছে অরেঞ্জ এসেন্সও ছিল তাই আমি 2 ফোঁটা এসেন্সও অ্যাড করলাম। এবার আরও একবার মিক্স করে নিলেই কিন্তু কেক ব্যাটার কমপ্লিটলি রেডি। তো বুঝতেই পারছো কেক ব্যাটারের কনসিস্টেন্সি কিন্তু এইরকমই হবে, মানে কোনো স্প্যাচুলা বা স্পুন দিয়ে পোর করলে এইরকম রিবনের মতন হয়ে পড়বে, তাহলেই বুঝবে কেকের ব্যাটার একদম পারফেক্ট হয়েছে। তো বোলে ট্রান্সফার করে আমি এইভাবে 2 বার ট্যাপ করে নিচ্ছি, যাতে কোনো বড় এয়ার বাবল থাকলে সেটাও বেরিয়ে যায়। এদিকে 10 মিনিটের মধ্যে কিন্তু আমাদের সসপ্যানটাও প্রপারলি প্রিহিট হয়ে গেছে। তোমরা চাইলে এই কেকটা প্রেশার কুকার বা কড়াই বা হাঁড়ি যে কোনো কিছুতেই করতে পারো একই প্রসেসে। তো আমি এখন কেক বোলটাকে সসপ্যানের ঠিক মাঝখানে প্লেস করে দিয়েছি। এখন এটা 35 থেকে 40 মিনিটের মতন মিডিয়াম টু লো মিডিয়াম হিটে বেক করে নেব। ফিরে এলাম 40 মিনিট বাদে, কেকটা কিন্তু একদম পারফেক্টলি ডান।
তোমরা একবার টুথপিক দিয়েও চেক করে নিতে পারো, যদি কাঁচা মনে হয় বা টুথপিক চিটচিটে মনে হয় সেক্ষেত্রে আরও 5 মিনিট এক্সট্রা বেক করে নিতে পারো। এটা আসলে খানিকটা ওভেনের টেম্পারেচারের উপরও ডিপেন্ড করে। এখন কেকটাকে ঢেকে রাখছি যতক্ষণ না রুম টেম্পারেচারে আসে, আর সেই ফাঁকে আমি অরেঞ্জ ক্রাশ বানিয়ে নেব। তো অরেঞ্জ ক্রাশ বানানোর জন্য আমি একটা সসপ্যানে নিয়ে নিলাম 1/4 কাপ অরেঞ্জ জুস, আর ইকুয়াল কোয়ান্টিটির নিয়ে নিলাম জল, সেই সঙ্গে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। অরেঞ্জ জুসটা কতটা মিষ্টি আছে তার উপর ডিপেন্ড করে চিনিটা 1 চামচ বেশিও নিতে পারো। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো বা 1/8 টিস্পুন অরেঞ্জ জুস্ট। এখন একটা উইস্ক দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব যতক্ষণ না চিনিটা ডিজলভ হয়ে যায়। এবার সসপ্যানটাকে ওভেনে বসিয়ে একদম লো হিটে 2 মিনিটের মতন জ্বাল দিয়ে নেব। তো এটা বয়েল হতে শুরু করলেই বুঝতে পারবে মিক্সচারটা অনেকটা ঘন হয়ে আসছে কর্নফ্লাওয়ার থাকার জন্যে। তো একবার ফুটে গেলেই কিন্তু আমি ওভেনটা বন্ধ করে দিচ্ছি। এই মিক্সচারটাকে এর থেকে বেশি ঘন কিন্তু বানাবো না, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও খানিকটা ঘন হয়ে যাবে। একটু ঠান্ডা হয়ে গেলে আমি এর মধ্যে 1 ফোঁটা অরেঞ্জ ফুড কালার আর 1 ফোঁটা ইয়েলো ফুড কালার অ্যাড করলাম, আর সেই সঙ্গে অ্যাড করছি 2 ফোঁটার মতন অরেঞ্জ এসেন্স। তো এখন মিক্স করবার সময় বুঝতেই পারছো এটা কিন্তু বেশ খানিকটা ঘন হয়ে গেছে, তাও এটা এখনও পুরোপুরি রুম টেম্পারেচারে আসেনি। তো এইরকম কনসিস্টেন্সি কিন্তু একদম পারফেক্ট কেক ডেকোরেশনের জন্য। এবার কেকটাকে আইসিং করবার জন্যে যেটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে হুইপড ক্রিম। তো এই কেকটার জন্যে আমি 1 কাপের মতন চিল্ড হুইপড ক্রিম হুইপ করে নিচ্ছি। এদিকে কেকটা রুম টেম্পারেচারে আসবার পর আমি একটা নাইফ দিয়ে বোলের সাইড থেকে কেকটাকে ছাড়িয়ে নিচ্ছি। কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু বোল থেকে খানিকটা আলাদা হয়েই আসে। এবারে বোলটাকে উল্টো করে 2 বার ট্যাপ করলে কিন্তু কেকটা অনায়াসে বেরিয়ে চলে আসবে। বেকিং পেপার ছাড়াও কিন্তু কেকটা পারফেক্টলি হয়েছে বুঝতেই পারছো কেকের নিচের দিকটা দেখে। আর এগলেস কেক কিন্তু এগ দেওয়া কেকের মতন অতটা স্পঞ্জি হয় না, বাট ভীষণ সফট এবং ময়েস্ট হয় দেখেই বুঝতে পারছো। তো আজকের কেকটাকে আমি 2টো লেয়ারে ডিভাইড করছি, তোমরা চাইলে 3টে বা 4টে লেয়ারে ডিভাইড করতেই পারো। তবে যারা কেকে আইসিং কম বা ক্রিম কম পছন্দ করে তাদের জন্য আজকের কেকটা একদম আইডিয়াল হবে। এখন কেকটাকে সোক করিয়ে নেব। তো আমি প্লেন ওয়াটার দিয়েই সোক করাচ্ছি, তোমরা চাইলে অরেঞ্জ জুসও ইউজ করতে পারো। এবারে যথারীতি একটা ক্রিমের লেয়ার দিচ্ছি, আর তারপরে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ক্রাশের একটা লেয়ার। এই লেয়ারটা থাকার জন্য কিন্তু কেকটা মুখে দেওয়ার পরে একটা আলাদা রকমেরই গুড ফিলিং দেবে। তো একইভাবে আমি আরেকটা লেয়ারও করে নিচ্ছি, আর সেই সঙ্গে কেকটাকে ক্রাম কোটও করে নেব। ওপরের ক্রাম কোটটা করবার সময় আমি কিন্তু ক্রিমে একটা হালকা অরেঞ্জ কালারের ফুড কালার ইউজ করেছি। এবার একটু সময় নিয়ে এবং ধরে ধরে আমি কেকের ওপরের দিকটা এবং সাইডের দিকে স্মুথ ফিনিশিং নিয়ে আসছি। কেকের এই স্মুথ ফিনিশিংয়ের ওপর কিন্তু কেকের লুকসটা অনেকটা ডিপেন্ড করে। কেকের ওপরের ডিজাইনটা যতই ভালো হোক না কেন, স্মুথ ফিনিশিং না থাকলে কিন্তু কেকের লুকসটা যেন প্রফেশনাল লুকস হয় না। এখন একদম ওপরের লেয়ারে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা অরেঞ্জ ক্রাশ। এই অরেঞ্জ ক্রাশটা দিয়ে আমি কেকের ওপরে এবং সাইডের দিকে একটা কোটিং করে দেবো। তোমরা যারা অরেঞ্জ গ্লেজ কেক বা অরেঞ্জ মিরর কেক বানাতে চাইছো তারা কিন্তু এই স্টেপটা একেবারেই স্কিপ করো না। এই অরেঞ্জ ক্রাশ দিয়েই কিন্তু একটা অরেঞ্জ গ্লেজ বা অরেঞ্জ মিররের লুকস চলেই আসবে। আমি সবসময়ই বলি কেক ডেকোরেশনটা পুরোপুরি নিজের ক্রিয়েটিভিটির ওপর, তোমরা যেমন চাইছো তেমনই বানাতে পারো। তবে আজকের কেকটাকে আমি একদম সিম্পল ওয়েতে বানাচ্ছি, যারা একদম বিগিনার তারাও কিন্তু এই কেকটা এইভাবে ডেকোরেট করতেই পারবে। তো কেকের একটা সাইড দিয়ে আমি চকলেট গ্যানাস দিয়ে এইভাবে ডিজাইন করে দিচ্ছি একটু অ্যাবস্ট্রাক্ট ওয়েতে। আর একটা ছোটো স্টার নজল পাইপিং ব্যাগে নিয়ে আমি অরেঞ্জ কালারের ক্রিমটা দিয়ে কয়েকটা ফুল করে দিচ্ছি এই চকলেট গ্যানাসের ওপর দিয়ে। ফুলগুলোর ওপরে কিছু অরেঞ্জ স্লাইস দিয়ে ডেকোরেট করে দিচ্ছি, আর একদম শেষে সে ওপরে কিছু সিলভার স্প্রিঙ্কেলও ছড়িয়ে দিচ্ছি। তাহলেই কিন্তু আজকের অরেঞ্জ গ্লেজ কেক একদম রেডি। যে কোনো কেক আইসিং করবার পর বা লেয়ারিং করবার পর মিনিমাম 1 ঘন্টার মতন ফ্রিজে রেখে তারপরেই কিন্তু অবশ্যই কাটবে, তাহলে কিন্তু লেয়ারিংগুলো খুব সুন্দর এবং পারফেক্ট দেখতে পাবে। তো আমি প্রায় 1 ঘন্টার মতন ফ্রিজে সেট করে নিয়ে তারপরে এখন কেকটা কেটে নিচ্ছি। টু গুড। এই কেকটা এই উইন্টারে একবার খেলে না বারবার এই কেকটাই বানাতে ইচ্ছা করবে। অসম। তাহলে দেরি কিসের, যাও এক্ষুনি বাড়িয়ে ভালো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলো না জানো। ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থেকো, আর যারা নতুন আছো ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইবটা অবশ্যই করে নিও।
চলো দেখা হবে আবার নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই।